Assalamualaikum, I'm Pinky. চলে এসেছি টেক্স পোস্টমর্টেমের চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ডিভাইস নিয়ে, সেটি হচ্ছে ভিভো Y02s। এটি আজকে আনবক্সিং করে দেখাবো এবং একটি কনফিগারেশন সম্পর্কে জানিয়ে দেব। তো চলুন ভিডিওটি দেখে আসি। অবশ্যই আগে বলে দিচ্ছি, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাইডে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের নতুন আপডেট যে কোনো ভিডিও আপনি শুরুতেই দেখতে পারেন। তো চলুন দেখে আসি ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে দিচ্ছি, আমাদের এই প্রোডাক্টটা স্পন্সর বাই গ্যাজেট সলিউশন বিডি। গ্যাজেট সলিউশন বিডিতে আপনি গ্যাজেট আইটেম এবং ফোন সকল কিছুই পাবেন খুবই অফার মূল্যে। এখানে মাসব্যাপী আপনার অফার প্রাইজে চলে। আমি গ্যাজেট সলিউশন বিডি পেজটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ভিজিট করতে পারেন। তো চলুন দেখে আসি ভিডিওটি। এই হচ্ছে সেই আকর্ষণীয় ফোনটি। আসুন ফোনটি আমরা আনবক্সিং করে দেখি। তো শুরুতে আমি এখন আনবক্সিং করছি। তো হচ্ছে বক্স, এই হচ্ছে সেই ফোনটি। ফোনটা আমরা পরে দেখব, আগে দেখি ফোনের ভিতরে কী আছে। তো এখানে আমরা ইউজিং বুক ওয়ারেন্টি কার্ড পেলাম, এই যে এখানে স্টিকার টাইপ। এখানে হচ্ছে ক্যাবল, এই হচ্ছে চার্জার, আর এটা হচ্ছে আপনার পিন কার্ড। একটা জিনিস খারাপ লাগতেছে, এটাতে কোনো রকমের কোনো কাভার নেই ফোনে। তো এই জিনিসটা অনেক খারাপ লাগছে, কাভার দেওয়া উচিত ছিল, কারণ সচরাচর এখন সব ফোনে কাভার দেয়, ভিভো সবগুলো মডেলের কাভার। তো এটা ছিল বক্সে। তো এই হচ্ছে এই ফোনটি। আসুন আমরা ফোনটা এখন দেখি, যে ডিজাইন সম্পর্কে জানবো ফোনের, যে ডিজাইনটা কী কী আছে। ওয়াও, ফোনটা কিন্তু অনেক সুন্দর দেখতে, একদম গ্লসি ভাব, ম্যাট ফিনিশিং দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ প্রুফ। অবশ্য অনেকেই বলে পড়বে না, বাট এটা পড়বে। আর যদি সাইডটা বলি, সাইডে হচ্ছে ফ্ল্যাটেস্ট ডিজাইন ইউজ করা আছে, এটা পুরোটাই হচ্ছে ফ্ল্যাট ডিজাইন। আর ক্যামেরা হচ্ছে আপনার ক্যামেরা কাট আউট, ডুয়েল ক্যামেরা কাট আউট দেওয়া আছে। আর এই যে উপরে হচ্ছে সিমস লক, সিমস লকে হচ্ছে আপনার দুইটা মেমোরি, একটা মেমোরি কার্ড হচ্ছে, দুইটা সিম ইউজ করতে পারবেন। আর সাইডে হচ্ছে আপনার এই যে পাওয়ার বাটন, মাইনাস বাটন, এগুলো দেওয়া আছে। আর যদি নিচের কথা বলি, তাহলে এইটাতে হচ্ছে আপনার হেডফোন পোর্ট, চার্জার পোর্ট, স্পিকার দেওয়া আছে, আর এটা ওয়াটার ড্রপ ডিসপ্লে। এই ছিল আমাদের ডিজাইন। তো ডিজাইনটা যদি কারো ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। আসুন আমরা এটা ডিসপ্লে সম্পর্কে জানবো। প্লে নিয়ে যদি কথা বলি, ফার্স্টেই বলি এটা ডিসপ্লে সাইজ, এটা হচ্ছে 6.5 ইঞ্চের ডিসপ্লে সাইজ পাবেন। আর এটা যে ডিসপ্লেটা ইউজ করা আছে, এটা হচ্ছে কিন্তু এলসিডি ডিসপ্লে পাচ্ছেন, এইচডি প্লাস না। আর এটা হচ্ছে রেজুলেশনের কথা বলি, 720 থেকে 1600 পিক্সেল এটা ইউজ করা আছে। আর এটা ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে 270 পিপি আর কি, যেটা হচ্ছে আপনার সচরাচর আপনি যদি ইনডোরে কাজ করেন সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটা ভালো কাজ করবে, বাট যদি আউটডোরে যান সেক্ষেত্রে আপনার ডিসপ্লের ব্রাইটনেসটা একটু কম পাবেন। তো সেক্ষেত্রে সচরাচর মোটামুটি চলতে গেলে এটা ডিসপ্লে কোয়ালিটিটা ঠিক আছে এই প্রাইসের মধ্যে, কিন্তু প্রাইসটা একটু বেশি হয়ে গেছে মার্কেট প্রাইসের, তো এটা প্রাইসটা একটু কম হলে ভালো হতো। তো এই ছিল আমাদের ডিসপ্লেতে। তখন এখন আমরা দেখবো হচ্ছে ক্যামেরা, চলুন দেখে আসি ক্যামেরাতে এটা কী ইউজ করা আছে। তো এটা যদি ক্যামেরা নিয়ে কথা বলি, পিছনে মনে হবে কাট আউট দেখিয়ে যে এটা ডুয়েল ক্যামেরা, বাট এটা কিন্তু ভুলেও ডুয়েল ক্যামেরা না, এটা হচ্ছে একটা ক্যামেরা। আর এই যে ক্যামেরার মতো দেখতে, এটা কিন্তু ফ্ল্যাশ। তো ডিজাইনটা কিন্তু অনেক টান কমন করছে, ফ্ল্যাশ লাইটটা একদম ক্যামেরা মাঝখানে দিয়ে দিয়েছে, যাতে মনে করে মানুষ ডুয়েল ক্যামেরা, বাট এটা কিন্তু একটা ক্যামেরা। তাও আবার হচ্ছে আপনার পিছনে 8 মেগাপিক্সেল, খুবই কম। এখন 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, এটা কিন্তু চলেই না। আর ফ্রন্টে হচ্ছে আপনার 5 মেগাপিক্সেল দিছে, মাত্র 5 মেগাপিক্সেল। এই ছিল আমাদের ক্যামেরার, ক্যামেরা সেরকম আমি কোনো কিছু পাইনি। যদি ছবি তুলে থাকি, আমি একটু ব্যাক ক্যামেরা একটা ছবি নিব। তো মোটামুটি হচ্ছে ছবিটা আপনার একটু ভালো আসছে ব্যাক ক্যামেরায়, বাট ওরকম সন্তুষ্টজনক না। এখন আমরা ফ্রন্ট ক্যামেরার ছবি নিই। তো ফ্রন্ট ক্যামেরার ছবিটাও তুললাম, ফ্রন্ট ক্যামেরার ছবিটা তুলে দেখলাম তো একটা একদম ব্রাইট করে দেয়, ফর্সা করে দেয়, মুখের মধ্যে কোনো দাগ থাকে না, একদম বিউটিফিকেশন দিয়ে, বাট এতটাও ভালো না। তো ক্যামেরাটা নিয়ে আমি এতটা সন্তুষ্ট না। এই ছিল ক্যামেরাতে। তো এখন আমরা দেখবো এটা পারফরমেন্সে, পারফরমেন্সে কী কী দেওয়া আছে, চলুন। তো ফার্স্টেই বলে দিচ্ছি, এটা পারফরমেন্সে পাচ্ছে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 12। এখন সব ফোনে সচরাচর দিচ্ছে, আপডেট যত ফোন আছে সবগুলোতে অ্যান্ড্রয়েড ভার্সন 12। পাশাপাশি যদি এটা বলি, এটা কী চিপসেট ইউজ করা আছে, এটা হচ্ছে আপনার অক্টাকোর প্রসেসর 2.3 GHz-এর পাবেন, যেটা হচ্ছে P35। G35 এখন সচরাচর সবাই দিচ্ছে, বাট এটাতে আপনি P35 পাচ্ছেন। আর যদি এটা র্যাম রোমের কথা বলি, এটা 3 GB RAM 32 GB ফোন মেমোরি পাচ্ছেন। গেমিং যদি করেন সেক্ষেত্রে এটা গেমিং ফোন না, আমি বলে দিচ্ছি নর্মাল ইউজের ক্ষেত্রে। আর যদি গেমিং করেন সেক্ষেত্রে আপনি নর্মাল গেমিং করতে পারবেন, যেটা ক্যান্ডি ক্যাশ বা সিওসি এরকম গেমগুলো খেলতে পারবেন, বাট হাই রেজুলেশনে কোনো গেম এটাতে খেলা যাবে না। তো এগুলো ছিল আপনার পারফরমেন্সে। তো আমরা এখন দেখবো যে ব্যাটারিতে আমরা কী কী পাচ্ছি। তো চলুন দেখে আসি ব্যাটারি। তো এখন আমরা এটা ব্যাটারিতে পাচ্ছি 5000 mAh ব্যাটারি পাচ্ছি, টাইপ সি চার্জিং পোর্ট এটা। তো
তো টাইপ সি এই জিনিসটা ভালো লাগছে কারণ টাইপ সি এখন সবাই দিচ্ছে বাট এটা ওয়ার্ডিং হচ্ছে আপনার 10 ওয়াট তো 10 ওয়াটে আপনার টাইপ সি দিয়ে কোনো লাভ নেই চার্জ হতে আপনার প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগবে বাট এখন টাইপ সি হচ্ছে চচাচর ট্রেন্ডিং এ চলে আসছে তো টাইপ সি ছাড়া এখন ফোনগুলো চচাচর চলে না তো এটাতে টাইপ সি পাচ্ছে 5000 এমএএইচ ব্যাটারি আপনি এটাতে রাফ ইউজ করতে পারবেন যদি আপনি নরমাল ইউজ করেন আপনার 10 দিনের মতো ব্যাকআপ দিবে আর যদি খুব বেশি রাফ ইউজ করেন বা নেটে চালান তো সারা দিন চার্জ দিয়ে আপনি রাতে যে একবার চার্জ দিতে হবে তো সেক্ষেত্রে আমার এই ফোনটাতে কোন জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এটা লুকসটা ডিজাইনটা কালারটা আর যেটা বেশি খারাপ লাগছে এই প্রাইসের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট নাই এই ফোনটাতে কারণ এখন সব ফোনেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে নর্মালি কম রেঞ্জের মধ্যেও ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি বাট এতে ফিঙ্গারপ্রিন্ট নাই নর্মাল এটা ছাড়া আমার আর কোনো কিছু সেরকম ভালো লাগে না আমি এতটা সন্তুষ্ট না প্রাইস অনুযায়ী তো এই ছিল আজকের মতো ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি আপনি শেয়ার করবেন কমেন্ট করবেন আর হচ্ছে যদি এটা পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাদের গ্যাজেট সলিউশন বিডি পেজে ভিজিট করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ